আরবের খেজুর ফলছে সুন্দরবনে, বীজ থেকে তৈরি হচ্ছে চারা। নিজের উদ্যোগে ছোট জমিতে খেজুর বাগান গড়ে তাক লাগালেন মোটর মেকানিক। এবার সুন্দরবনে ফলবে আরবের খেজুর, ফলবে বললে ভুল হবে, ইতিমধ্যেই এই ফলন তুলেছেন এক চাষি। সেই খেজুরের বীজ থেকে আরো গাছ হবে। সৌদি আরবের খেজুর চাষে কি ব্যাপক লাভ হতে পারে দেখুন। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সৌদি আরবের খেজুরের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার চাষি আব্দুল হামিদ মণ্ডল। জানা গেছে, আদতে তিনি পেশায় একজন মোটর মেকানিক হলেও শুধুমাত্র শখের বসে হাজিদের মাধ্যমে সৌদি আরব থেকে খেজুরের বীজ আনিয়েছিলেন, আর সেই সব বীজ থেকেই খেজুরের চারা তৈরি করে নিজের বাড়িতেই ছোট্ট একটি জায়গার ভেতর গড়ে তুলেছেন খেজুর বাগান। ইতিমধ্যেই খেজুর গাছগুলিতে ফল আসতে শুরু করেছে। সেই ফল থেকে আবারও বীজ সংগ্রহ করে প্রায় 250 থেকে 300 গাছ তৈরি করেছেন সফল কৃষক আব্দুল হামিদ মণ্ডল। দেখুন, এই খেজুরটা তো অ্যাকচুয়ালি সৌদি আরবে হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দেশে হয়। আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে প্রশংসা করি, এবং আমরা মানে শেষ নবীর উম্মত সেই হিসাবে বলছি সেই দেশেই হয়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রত্যন্ত এলাকা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে আমাদের হামিদ মানে আমার ভাইপো সেই কাজটা করছে, তাতে আমরা খুব খুশি। হ্যাঁ, যাতে ও ডেভেলপমেন্ট কিছু করতে পারে, তার জন্য আমরা চাইছি ও একটু ডেভেলপমেন্ট করুক। ইতিমধ্যেই এই চারা বিক্রি করার উপযুক্ত হয়েছে বলে জানা গেছে, তাই আগামী দিনে পশ্চিমবঙ্গে সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চান আব্দুল হামিদ মণ্ডল। তার দাবি, সরকার যদি পাশে দাঁড়ায় তাহলে তিনি আগামী দিনে এই খেজুর গাছ খুব অল্প পয়সায় বিক্রি করে সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিতে চান। ওখানে যে আমার খেজুরগুলো হয়েছে, ওই খেজুরের বীজ থেকে এই চারাগুলো আমি উৎপাদন করেছি, অসংখ্য চারা, আনুমানিক 200-250 মতো চারা রয়েছে। যদি সরকার আমাকে সাহায্য করে এই চারাগুলো বিক্রি করার কোনো পরিকল্পনা যদি হয়, বা কোনো সাধারণ মানুষ যদি নিতে চায়, তাহলে কম পয়সায় আমি দিতে পারবো। আর সরকার যদি আমাকে সাহায্য করে এই চারাগুলো কোনো সংস্থায় বা কোনো মাধ্যম দিয়ে, সরকারি মাধ্যমে তো অনেক চারা তৈরি বিক্রি হয়, যদি সেই সাহায্যটা আমি পাই, তো এই জিনিসটা খুব আগে দ্রুত আগে চলে যাবে বা সব জায়গায় ছড়িয়ে যাবে, আর সবাই এতে তাতে সহযোগিতা, আশা করি সবাই তাদের সুব্যবস্থা পাবে। আব্দুল হামিদ মণ্ডলের এই সফলতা থেকে খুশি স্থানীয় বাসিন্দারাও। চরম দারিদ্রতার মধ্যে দিয়েও আব্দুল হামিদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাকে দেখে উৎসাহিত হচ্ছেন স্থানীয় অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।